হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সুইটিস কিচেন টিএস। আজ আমি শেয়ার করছি আমাদের এলাকার একটি জনপ্রিয় রেসিপি, নারকেল সমুচা পিঠা। এখানে এক কাপ নারকেল কুড়নো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন। হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে পুরটা তৈরি করে নিচ্ছি। চুলা তৈরি করে নিয়েছি, ঠিক পুলি পিঠার পুরের মতো হবে। এই যে তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এরকম কষলে কষলে মেখে নিতে হবে। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তেল আর ময়দাটাকে। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি অ্যাড করে আমি পরোটার ডোয়ের মতো সফট করে মেখে নিয়েছি, ঠিক পরোটার ডোয়ের মতো হবে। এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি, ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সুন্দর করে সেট করে নিয়েছি। এখন এর থেকে আমি রুটি বেলে নেব। আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে রুটি বেলে নিচ্ছি। বেলে নিয়েছি, রুটিটা ঠিক পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, রুটিটার পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমি একটা পিজা কাটারের সাহায্যে রুটিটাকে 4 ভাগ করে নিচ্ছি, এভাবে 4 ভাগ করে নিয়েছি। এই যে 4টা ভাগ করে নিয়েছি। এখন আমি রুটির উপরে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি, এক সাইড থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হোল্ড করে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি হোল্ড করে দিচ্ছি, হোল্ড করে দিয়ে এরকম করে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই যে মুখটা বন্ধ করে দিলাম। এখন আমি এই সাইড থেকে ধরে কেটে নিচ্ছি। আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে রাউন্ড শেপ, রাউন্ড শেপ থেকে এই রাউন্ড শেপে নিয়ে আমি লাগিয়ে দিব, দিয়ে এরকম চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই যে মুখটা বন্ধ করে দিলাম। আমি সাইডগুলো কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারবেন, সাইডগুলো কেটে নিতে পারবেন। তৈরি হয়ে গেল নারকেল সমুচা পিঠা। এই যে আমি কয়েকটি তৈরি করে নিয়েছি, সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন ভাজতে চলে যাচ্ছি। একটা প্যান হিট করে প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি পর্যাপ্ত পরিমাণ হিট করে নিয়েছি। এখন একে একে দিয়ে দিচ্ছি সমুচাগুলো।
ভাজা হওয়ার পর গোল্ডেন কালার করে তারপর উঠিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজার হয়, এই নারকেলের সমচা পিঠাটা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হয় পুড়ে যাবে আর পিঠাটা ক্রিস্পি হবে না। তুলে নিচ্ছি, কয়েক মিনিট ভেজে নিয়েছি এদিক ওদিক করে, এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নারকেলের সমচা পিঠা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।